হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো সবার প্রথমে আমি কিন্তু কথা বলবো ভুল ভুলাইয়া থ্রিকে নিয়ে এবং তার অফিশিয়াল টিজার এক্স্যাক্টলি কবে আসছে এবং এটা কিন্তু সিংহম এগেনের আগেই কিন্তু চলে আসবে বলে আমরা আশা করছি এবং যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে কি মোটামুটি এটা কনফার্ম আপডেট আমরা ধরতেই পারি এবং সেটা হচ্ছে কি টোয়েন্টি সেভেন্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি সেভেন্থ অফ সেপ্টেম্বর কিন্তু আসবে ভুল ভুলাইয়া থ্রি এর অফিসিয়াল টিজার এমনটা কিন্তু আমরা মোটামুটি খবর পাচ্ছি এবং এটা আমরা ধরতে পারি কনফার্ম একটা আপডেট এবং এই পার্টিকুলার টিজারটার উপর কিছু কিন্তু ডিপেন্ড করছে যে কতটা ভালো হবে এবং সিংহম এগেনের মতো একটা ছবি তার সঙ্গে যখন ক্লাস করছে তো তখন তাকে সেই মানের এবং সেই কোয়ালিটির এবং সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হতে হবে ওই পার্টিকুলার টিজারটাকে দেখা যাক কেমন হয় ভুল থ্রির অফিসিয়াল টিজার বাট ফিদিয়া বালান যখন আছেন তখন এই ছবিটার হাইপ অটোমেটিক্যালি বাড়বে আমি শিওর তাকে এই টিজারের মধ্যে দেখানো হবে না দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এবং তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দ্বিতীয়ত আমি আসবো সাকিব খানকে নিয়ে এবং দরদকে নিয়ে শুধু দরদের একটা সেন্সাস সেন্সাস সার্টিফিকেট হচ্ছে এবং এ পেতে পারে এমনটা আমরা আশা করছি এবং এমনটা কিন্তু খবরও আছে প্রচুর ভায়োলেন্স এবং প্রচুর ব্রুটালিটির জন্য কিন্তু এই বিষয়টা হতে পারে বলে অনেকে আশা করছে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় কিন্তু বিষয়টা হচ্ছে কি সেকেন্ডলি এই পার্টিকুলার ছবিটা প্রাথমিক অবস্থায় অনেকবার কিন্তু পোস্টপানো হয়েছে মানে অফিসিয়াল মানে আন আমি বলছি তো রিসেন্টলি খবর আসছিলো যে এটা দুর্গা পুজোয় মুক্তি পাচ্ছে কিন্তু আলটিমেটলি কালকে আবারও খবর আসছে যে এটা দিওয়ালির সময় অর্থাৎ কালী পুজোর সময় নাকি মুক্তি পাবে সো এই সমস্ত খবর কিন্তু উঠে আসছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় এটা এক্স্যাক্টলি কখন মুক্তি পায় সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করছে সার্টিফিকেশনের উপর কি কবে পাচ্ছে এবং তারপরে হয়তো তারা মানে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে যে এক্স্যাক্টলি দরদ কবে মুক্তি পাচ্ছে আচ্ছা সবার লাস্টে তৃতীয়ত আমি কথা বলবো ইহাসকে নিয়ে এবং নুসরতকে নিয়ে এবং তাদের যে আপকামিং ছবি শিকার সেই পার্টিকুলার ছবিটা আদৌ কবে মুক্তি পাবে বা কি বিষয় আমরা কিন্তু এখনও অব্দি কনফার্ম আপডেট নিই বাট গতকাল থেকে যে খবরটা উঠে যাচ্ছে সেটা হচ্ছে কি এটার অনেকটা মধ্যে শুটিং হয়ে গেছিলো এবং তারা যা শুটিং হচ্ছে সেখান থেকে হ্যাপি নয় তারা খুশি নয় এবং তারা আরও একবার রিস্যুট করবে কি করবে না এবং রিস্যুট করলে এটার বাজেট কিন্তু অনেক বেশি ক্রস করে যাবে এবং তারা বলছে যে এটা অবশ্যই রিলিজ করা হবে এবং এটার কিছুটা পোর্শন গানের যে পোর্শন তার কিন্তু শুটিং বাকি রয়েছে সেটা বলেই তারা মুক্তি দেবে এবার দেখা যাক ইহাসের এই পার্টিকুলার ছবিটা আদৌ কবে মুক্তি পায় বা আদৌ রিলিজ হয় কি না তো এটা ছিল মেনলি তিনটে খবর বেসিক্যালি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক লেটেস্ট আপডেটস নিয়ে টাটা